বিচ্ছিন্নতাবাদী অবস্থানের জেরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার পরিমাণ বাড়িয়েছে তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি। চীনের হুঁশিয়ারি সত্ত্বেও মুনাফার স্বার্থে এই সুযোগের সদ্ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি তাইওয়ানের কাছে মোট ২২৮ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এছাড়া ওই মাসের শেষের দিকে তাইওয়ানের জন্য প্রায় ৫৬৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেয় তারা। মার্কিন সূত্র বলছে, চলতি বছরের জুন পর্যন্ত অস্ত্র বিক্রি বাবদ তাইওয়ানের কাছে ২০.৫৩ বিলিয়ন ডলার পাওনা জমেছে যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের গণমাধ্যমের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, ওয়াশিংটন তাইপেকে সেকেলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে। একই অভিমত সামরিক বিশেষজ্ঞ ইয়াং চান বিনের। মূলত যুক্তরাষ্ট্র এসব অস্ত্র বিক্রি করে তাইওয়ানের কাছ থেকে অধিক মুনাফা হাতিয়ে নিচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে বর্তমানে সামরিক খাতে জিডিপির ২.৬% ব্যয় করছে তাইওয়ান, কিন্তু যুক্তরাষ্ট্র এতেও সন্তুষ্ট নয়। সম্প্রতি তাইপেকে প্রতিরক্ষা খাতে জিডিপির ১০% বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের আমেরিকান স্টাডিজ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সু শাওহুই বলেন, ডেমোক্র্যাটিক বা রিপাবলিকান যে দলই আমেরিকার ক্ষমতায় বসুক, তাদের মূল লক্ষ্য হল তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে বাণিজ্যিক স্বার্থ সিদ্ধি করা। অন্যদিকে ওয়াশিংটনের সাথে অস্ত্র কেনার সম্পর্ক বাড়িয়ে তাইওয়ানবাসীকে বিপদে ফেলছে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। তথাকথিত স্বাধীনতা লাভের ইচ্ছায় যুক্তরাষ্ট্রের প্রতি তাদের নির্ভরতা তাইওয়ানের অর্থনীতিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে, একই সাথে তা প্রতিরক্ষা খাতেও নেতিবাচক ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সামরিক সম্পর্ক গভীর করার মধ্য দিয়ে তাইওয়ান প্রণালীতে অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেন এ বিশেষজ্ঞ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।